এই সিস্টেমত থাকে না বন্ধু অকল তেতিয়ালে আৰু পুনৰবাৰ কোনো লকডাউন হৈ যাব কাৰণ চৰকাৰৰ লাষ্ট ৰাস্তাটো হৈছে লকডাউন আপুনি চাওক যোৱাকালি মই দুৰ্গা পূজাৰ কাৰণে ওলাই গ'লোঁ দুই তিনিখন মণ্ডপত চালোঁ বা ৰাস্তাত দেখিলোঁ প্ৰায়ভাগ মানুহৰ এশজন মানুহৰ ভিতৰত 95-95 জন মানুহৰ এই মুখত মাস্কখন নাই আরে আপোনালোক শিক্ষিত সমাজৰ পৰা বিলং কৰেতো মই এখাৰ কথা কি অকল নাগৰিকক আমাৰ অসমৰ নাগৰিকক ক'ব বিচাৰিছোঁ আরে আপোনালোকে যদি ফার্স্ট ডোজ লৈছে ছেকেণ্ড ডোজ যদি ভেকচিন লৈছে তেতিয়ালে সেইটোৰ অর্থ এইটো নহয় যে আপুনি কোভিডৰ পৰা হাত খাৰি গৈছে কোভিড এতিয়াও নাইকিয়া হৈ যোৱা নাই বারম্বার আপোনালোকে চৰকাৰক কিহৰ কাৰণে বাধ্য কৰাই দিয়ে যে লকডাউনৰ নিচিনা এটা আমাৰ অসমত অৱস্থা হওক আপনাদের দেখি আছে যে আপনাদের ইটা ভাবি আছে যে ইটা কত লকডাউন শকডাউন নাই ইটা পুরা সরকার ওপেন দিছে মানে কোভিড নোহা হয়েছে মিছা কথা এই কোভিড এতিয়াও আছে কিন্তু আপনাদের এইবিলাক যদি কোনো ধরনের সোশিয়াল ডিস্টেন্সিং না মানে কোনো ধরনের মুখত এখন মাস্ক নাই এনেকে ইমান টিভি সিভিত ইমানখিনি কথা কয়ে আছে যে পূজা চাওক আপনাদের পূজা চাব মানা করা নাই কিন্তু কথাটো হয়েছে কি পূজাটো নিজের মাস্কখন ইউজ করক স্যানিটাইজারের বটল ইউজ করক মানে সেইকেইদিন কি হ'ল যেতিয়া লকডাউন হ'ল তেতিয়া চেনিটাইজাৰ মানুহে কয় এতিয়া চেনিটাইজাৰ ক'ত মাস্ক ক'ত ইয়াৰ আপোনালোকক যদি অলপমান যদি ফ্ৰী দিয়া যায় গোটেইখিনি মানে ফ্ৰীনেছখিনি আপোনালোকে মানে বেয়াভাৱে ইউজ কৰে কি হৈছে ইয়াত এইবিলাক চিটি বাছবিলাকত আপোনালোকে চাব চিটি বাছতো একো SOP নাই একো নাই মানে চৰকাৰে কৈ আছিলে যে চিটি বাছত লিমিটেড মানুহকে উঠাব পাৰিব কিন্তু এতিয়া লিমিটেড চিমিটেড নাই যোনে যেনেকৈ চিটি বাছতো পাইছে সেনেকৈ উঠি উঠি গৈ আছে না কাৰোবাৰ মুখত মাস্ক আছে না স্যানিটাইজার আছে না কি আছে না কি আছে একোয়ে নাই গতি এইবিলাক রুল রেগুলেশন আমি কেবল সরকারক দোষারোপ করে দিলে নহব রাইজকল আমি নিজেও নাগরিক হিসাবে আমার সেইখানে কর্তব্য আছে যে আমি নিজের যেখানে সাবধানতা আছে সাবধানতাখিনি লব লাগিব যদি আমিয়ে যদি নিজের সাবধানতাখিনি নলাও কোনে লব এই গ্যারান্টি দি পেলায় মানে কইছো এবার পূজাত যেহেতু মানুষবিলাক কোনো মুখত মাস্ক নাই একো নাই আপনাকে চাই থাকব পূজার পিছত আর কোভিডের সংখ্যা কিমান যায় পাব তাহলে মানুষবিলাকে শিক্ষিত সমাজের পর বিলং করা বলে কয় মুখত মাস্ক দিবি দে স্যানিটাইজার নাই সিটি বাসত মানুষ যেনেকে তেনেকে উঠি গৈ আছে তাত কোনো SOP নাই আরে এখন SOP দিছে সরকারে সেই SOP কন আপনাদের মানি চলক খালি সরকারও কিহর কারণে আপনাদের বাধ্য করাই দিয়েছে লকডাউনের পরিস্থিতি এটা হব লাগে এনে মানুষে এই করোনার টাইমত লকডাউনের টাইমত মানুষ জুরুলা হয়ে গেছে আর যদি লকডাউনের পরিবেশ আহে নয় গোটে শেষ হয়ে যাব বন্ধ কর আর এই সিস্টেমত যে সিস্টেমত এবার পূজা হয়েছে পূজা মণ্ডপবিলাক মই নাজানো কিমান SOP মানিছে মানা নাই কিন্তু মানিছে কিন্তু মানুহে যদি নামানে যিবিলাক দৰ্শক আছে পূজা চাব যোৱা দৰ্শনাৰ্থী আছে তেখেতসকলে যদি এইবিলাক নামানে তেতিয়াহ'লে কেনেকৈ হ'ব ইয়াৰ আপোনালোকে ভাবক ইয়াৰ প্ৰত্যেকজন অকল চৰকাৰক আমি দোষাৰোপ কৰি দিলে নহ'ব প্ৰত্যেকজন নাগৰিক আমি সজাগ সচেতন হ'লেহে আমি কোভিডক নাইকিয়া কৰি দিম কিছুমানেতো এনেকৈ ভাবি আছে যে এতিয়া কোভিডৰ দুটা ভেকচিন ল'লোঁ এতিয়া তাৰমানে আমাৰ কোভিড নহয় এইটো মিছা কথা আপোনালোকে কোভিডৰ ভেকচিনটো লৈছে কিন্তু কোভিডৰ ভেকচিনটো লোৱাৰ ফলত কি আপোনাৰ ইমিউনিটি চিষ্টেমটো ষ্ট্ৰং হৈছে কিন্তু এইটোৰ উদ্দেশ্য নহয় যে আপোনাৰ কোভিড নহ'ব ঠিক আছে গতিকে এই ইনজেকশ্যনটো ভেকচিন লোৱাৰ উপৰিও এজন সজাগ নাগৰিক হিচাপে আপোনালোকে নিজৰ দায়িত্বটো নিজে ল'লেহে কোভিডটো বিয়পাৰ পৰা বন্ধ হ'ব আপোনালোকে নিজে পূজা চাওক কিন্তু SOP মানি মাস্ক পৰিধান কৰি চেনিটাইজাৰৰ বটল হাতত লৈ এনিটাইম হাত চাত চাবন দি থৈ মাস্কখন মাৰক না এটলিষ্ট ভাই মাস্কখনটো এটলিষ্ট মাৰক কি কৰি আছে মোৰ যোৱাকালি পূজা এনে দুখনমান মণ্ডপত চাব গৈ পেলাই মোৰ নিজৰে বেয়া লাগি গৈছে আমাৰ অসমৰ সজাগ সচেতন নাগৰিকবিলাকে যদি এনেকুৱা কৰে তেতিয়াহ'লে আৰু কি হ'ব আৰু গতিকে মই বাৰম্বাৰ এটা কথা অনুৰোধ কৰিছোঁ মাস্কখন এটলিষ্ট পিন্ধক আৰু চেনিটাইজাৰ ইউজ কৰক আৰু যিমানখিনি কোভিড প্ৰট'কল আছে সেইবিলাক প্ৰট'কল মানি পেলাই পূজাখন ধুনীয়াকৈ এনজয় কৰক এইটোৱে কথা আৰু আপোনালোকে প্লিজ ভিডিওটো যিমান পাৰে শ্বেয়াৰ কৰিব ধন্যবাদ জয় অসম।